নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রাইমারি আপার প্রাইমারি এসএলএসটি গ্রুপটির নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য সরকারি কর্মচারীদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে আইকন বাজাবেন এবং অলমাইন করবেন আলোচনা করব সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডি এ ডিআরএস অ্যালাউন্স নিয়ে বকেয়া মহার্ঘ ভাতা রয়েছে সরকারি কর্মচারীদের প্রায় একুশ শতাংশ মহার্ঘ ভাতা এখন পর্যন্ত পিছিয়ে রয়েছেন কেন্দ্রের তুলনায় রাজ্য সরকারি কর্মচারীরা অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন দু হাজার একুশ যেখানে শাসক দলের সঙ্গে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা এবং কোন দল শেষ পর্যন্ত জয়লাভ করবে তা বলা কিন্তু মুশকিল তো বন্ধুরা পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের ডিএ হাইকোর্ট মিটিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট স্যাট থেকে বলা হয়েছে ষোলোই ডিসেম্বরের মধ্যে সমস্ত রকম বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য বারবার বলা হয়েছে সরকারি আইনজীবীকে কিন্তু সরকারি কর্মচারীদের ডিএ মিটিয়ে দেওয়ার জন্য সরকার এখন পর্যন্ত সেরকম কোনো উদ্যোগ গ্রহণ করেনি এদিকে দিনের পর দিন দ্রব্যমূল্যের দাম কিন্তু বৃদ্ধি হয়েই চলেছে শাক সবজির দাম প্রয়োজনীয় অন্যান্য দ্রব্যের দাম প্রত্যেক দিনেই কিন্তু দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সেই নির্দিষ্ট পরিমাণ বেতন দিয়ে সরকারি কর্মীদের যারা বিভিন্ন দপ্তরে স্কুলে শিক্ষকতার কাজ করেন বিভিন্ন দপ্তরে কাজ করেন তাদের সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে সামনেই রয়েছে নির্বাচন নির্বাচনের প্রাক মুহূর্তে এক কিস্তির দিয়ে আশা করছে সরকারি কর্মচারীরা যদি দেখা যায় ভোটের অঙ্কে সেক্ষেত্রে সরকারি কর্মচারীদের ভোট সংখ্যাও কিন্তু কম নয় প্রায় দশ লক্ষ সরকারি কর্মচারী রয়েছে সরকারি আধা সরকারি কর্মচারী মিলে প্রায় দশ লক্ষ রয়েছে এবং তাদের পরিবার আত্মীয় স্বজনদের ভোট তো রয়েছেই সুতরাং মোট ভোটের একটা বড় শতাংশ কিন্তু সরকারি কর্মচারীদের হাতে রয়েছে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী বা শাসক দল অবশ্যই চাইবেন সরকারি কর্মচারীদের মন রাখতে ইতিমধ্যে সিভিক পুলিশ ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধি করা হয়েছে আশা দিদিদের বেতন বৃদ্ধি করা হয়েছে হকারদের জন্য পুজোর উপহার দেওয়া হয়েছে ইত্যাদি কাজ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক পূর্য কমিটিকে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হয়েছে তাছাড়াও যারা বিভিন্ন কোম্পানির অধীনে কন্ট্রাকচুয়ালে কাজ করতেন তাদেরকে সরকারের আওতায় নিয়ে আসা হয়েছে সামনে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাইকোর্ট স্যাটও যেহেতু বলেছে যে ষোলোই ডিসেম্বরের মধ্যে সমস্ত রকম বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই চেষ্টা করবেন দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগে বা ষোলোই ডিসেম্বরের আগে কারণ খুব দ্রুত যদি ডিএ ডিক্লেয়ার করতে হয় ঘোষণা করতে হয় খুব দ্রুত ডিএ ঘোষণা করতে হবে ইলেকশান এমবার্গো কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যেতে পারে তাই ডিএ খুব দ্রুত ঘোষণা করবে এমনই কিন্তু আশা করছেন সরকারি কর্মচারীদের একাংশ ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ